হবে তখন আপনি কি করবেন? বাংলাদেশের খেলা দেখতে আসা দর্শক আর বাংলাদেশ ধরনি একেবারের জন্য মনে করায়নি বাংলাদেশ খেলছে হাজার মাইল দূরের দেশ অস্ট্রেলিয়াতে। মনে হলো এ যেন একখণ্ড বাংলাদেশ। মাঠে থেকে তারা বাংলাদেশের প্রতিটা চার ছক্কায় গলা ফাটিয়েছে। বোলিং এ উইকেট পেলে তাদের উল্লাস ছুঁয়ে গেছে সবার মাঝে। দীর্ঘ 15 বছর পর একটি দুর্দান্ত জয়, এমন একটি জয়ের সাক্ষী হয়ে হোবার্ডের প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল দারুণ আনন্দের। ম্যাচ শেষে তাই দেখা মেলে এক নবদম্পতির, যাদের গল্পটা একেবারে ভিন্ন। মেয়ে বাংলাদেশী বংশোদ্ভূত, থাকেন অস্ট্রেলিয়াতে, বিয়ে করেছেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত ছেলেকে, তাই তো বাংলাদেশের খেলায় নিজ স্বামীকে পরিয়ে দিয়েছেন বাংলাদেশের জার্সি, শিখিয়েছেন বাংলা ভাষাটাও। সেই স্বামীর কাছে জানতে চাওয়া হয় সামনে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা, আপনি কাকে সাপোর্ট করবেন? তবে তিনি যে উত্তর দিয়েছেন তা শুনলে অবাক হবেন। তিনি বলেন, বইয়ের চাপে প্রিয় মাতৃভূমির সাথে খেলা হলেও সাপোর্ট করতে হবে বাংলাদেশের। তখন আপনি কি করবেন? তখন তো বগে স্পোর্ট করবো।